নমস্কার বন্ধুরা, ব্লু ওয়াইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা যে মন্দিরের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি ক্ষীরপাই রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের ছবি। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ জয়রামবাটির আদলে। এখানে মায়ের নিত্য পুজো হয়ে থাকে এবং সন্ধ্যারতি পর্বটি জয়রামবাটির আদলেই হয়ে থাকে। আজ সেই সন্ধ্যারতি পর্বটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আপনারা ভিডিওতে যে সমস্ত মাতাজিদের দেখতে পাচ্ছেন, ওনারাই মায়ের মৃত্যু পুজো এবং সন্ধ্যারতি করে থাকেন। ওনাদের দ্বারাই এই আশ্রমটি সম্পূর্ণভাবে পরিচালিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের আরতি হচ্ছে। আমরা মাতাজিদের জিজ্ঞাসা করেছিলাম মায়ের বিগ্রহ মূর্তি এখানে কেন প্রতিষ্ঠিত হয়নি, যেহেতু জয়রামবাটির আদলেই সব কিছুটা পরিপূর্ণ, আরতি পর্ব থেকে শুরু করে মন্দির সব কিছু। ওনারা বলেছিলেন বিগ্রহ মূর্তিতে রোজ অন্নভোগ দিতে হয়, কিন্তু দিনে দিনে মাতাজিদের সংখ্যা অনেক কমে যাচ্ছে এবং ওনাদেরও অনেক বয়স হচ্ছে, ওই জন্য নিত্য পুজোর ব্যবস্থায় রোজ থাকে। অন্নভোগ সপ্তাহের বিশেষ কিছু দিনে দেওয়া হয় আর মায়ের তিথি উৎসবে অন্নভোগ মাকে অর্পণ করা হয়, বাকি দিন সাধারণভাবেই মায়ের সন্ধ্যারতি পর্ব এবং নিত্য পুজো করা হয়ে থাকে। সত্যি বলতে কি, মায়ের পূজোয় নেই কোনো আড়ম্বরতা, আছে শুধু স্নিগ্ধতা এবং পবিত্রতা। আপনি যদি একবার আসেন মায়ের মন্দিরে, আপনার মনটা সত্যি পবিত্রতায় ভরে যাবে। আসুন ঘুরে আসা যাক মায়ের মন্দিরের চারপাশ। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাগান, এখানে সমস্ত ফুলের গাছ আছে, সবজি চাষ হয়, মাতাজিরা নিজে হাতে করে থাকেন এবং অনেক কাজের মানুষও থাকেন, ওনারাও দেখাশোনা করেন। দেখুন মন্দিরের ভেতরকার ছবিটা আপনাদের সামনে একবার তুলে ধরছি। মায়ের সন্ধ্যারতি পর্বটি এখানেই সমাপ্ত হল। আপনারা দেখলেন জয়রামবাটির আদলে মায়ের মন্দিরে সেই সন্ধ্যারতি পর্বটি, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।